নিচের চিত্রটি লক্ষ্য করা আমাদেরকে এই এ বি একটি সরল রেখা বা রেখাংশ আর এর দৈর্ঘ্য কি ফাইভ সেন্টিমিটার ফি একটি মধ্যবিন্দু আছে আমাদেরকে কতে বলা রেখাংশ কি রেখাংশ যদি দেখি রেখাংশ হচ্ছে একটি রেখার অংশ বিশেষ একটি সরল রেখা হতে পারে আমরা এরকম যদি দেখি একটি সরল রেখা এই চলমান চলমান রেখা দুই দিকে প্রান্তবিন্দু অসম পর্যন্ত এরকম চলতে পারে এইভাবে চলতে তাহলে এই রেখার আমরা কোন একটা অংশ বিশেষকে কি বলা হয় রেখাংশ এই একটি নির্দিষ্ট দশ সেন্টিমিটার বা যে কোনো দুর্গ হতে পারে আর দুটি প্রান্ত বিন্দু আছে তাহলে আমরা এখান থেকে যদি একটি রেখাংশ এরকম যদি নেই যে ফি আর একটি হচ্ছে কিউ তাহলে এই ফি কি হচ্ছে আমাদের এখানে রেখাংশ এটা যে কোনো দুর্গ বিশিষ্ট হতে পারে এটা ফাইভ সেন্টিমিটার হতে পারে বা টেন সেন্টিমিটার হতে পারে এরকম অসংখ্য যে কোনো সংখ্যা হতে পারে তাহলে এই এটা হচ্ছে কি আমাদের রেখাংশ তাহলে রেখাংশ কি যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং দুইটি প্রান্তবিন্দু আছে এই প্রান্তবিন্দু কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি এটার নামকরণ করি যে এ বি একটি সরল রেখা তাহলে এর কোনো প্রান্তবিন্দু নেই অসীম পর্যন্ত এভাবে চলতে পারবে এটা এইভাবে তাহলে রেখাংশ কি আমরা যদি লিখি যে রেখাংশ আমরা কত অ্যান্সার করি তাহলে কত যে রেখাংশ আমাদের এই রেখাংশ রেখাংশ হচ্ছে একটি রেখার অংশ বিশেষ যার নির্দিষ্ট দুর্গ আছে এই রেখাংশের আমরা দেখি রেখাংশের যে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে নির্দিষ্ট দৈর্ঘ্য নির্দিষ্ট দৈর্ঘ্য ও দুইটি প্রান্ত বিন্দু আছে দুইটি প্রান্ত বিন্দু আছে বিন্দু আছে তাহলে দুটি নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে তাহলে এটা হচ্ছে কি রেখাংশ তারপরে আমরা গতে দেখি খতে দেখি যে বি এর সমান করে একটি নির্দিষ্ট রেখাংশ আঁকো আমাদেরকে এই এর সমান করে তাহলে আমরা এটা কিভাবে আঁকবো আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা খতে অ্যান্সার করি যে আমাদেরকে বলেছে এ বিয়ার সমান করে আমরা এইখানে ফাইভ সেন্টিমিটার আমরা এই এ বিয়ার সমান করে একটি সল রেখা আঁকি আগে তাহলে এখানে আমরা এই এ বিয়ার সমান হচ্ছে ফাইভ সেন্টিমিটার আমাদের এই এ বি সমান হচ্ছে ফাইভ সেমি সেন্টিমিটার তাহলে এর সমান করে আমাদেরকে কি আঁকতে হবে আমাদেরকে একটি রেখাংশ রেখাংশ আঁকতে হবে আমরা যে কোনো রশ্মি এরকম যদি নেই আমরা এরকম একটি রশ্মি নিই যে কোনো রশ্মি আমরা রশ্মি নিই একটি বিন্দু ফিক্স থেকে আরেকটি বিন্দু চলমান থাকে এটাকে রশ্মি বলা যায় আমরা এই এরকম ফিটি ফিটি এই একটি রশ্মি আমরা একটু যদি অঙ্কন বিবরণটা দেখি তাহলে আমরা এইখানে আমরা দেখি এই এ বি সমান আমাদের ফাইভ সেন্টিমিটার এখানে এই বি সমান আমাদের দেওয়া আছে ফাইভ সেমি সেন্টিমিটার তারপরে এর সমান করে আমাদেরকে একটি রেখাংশ আঁকতে হবে এর সমান করে এর সমান করে সমান করে একটি নির্দিষ্ট রেখাংশ আঁকতে হবে সমান করে একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট রেখাংশ নির্দিষ্ট নির্দিষ্ট রেখাংশ আঁকতে হবে 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 তাহলে করে যদি আমরা নির্দিষ্ট রেখাংশ আঁকতে হবে যে কোনো রশ্মি এরকম অঙ্কুর বিবরণটা লিখি আমরা আমরা যে কোনো রশ্মি আমরা রশ্মি চিনি তাহলে আমরা যে কোনো রশ্মি আমরা যদি এরকম নিই কোনো রশ্মি

আর আমরা এইভাবে একটা বৃত্ত চাপ নেব এখান থেকে পেন্সিল কম্পাসে কাটাটা রেখে এখানে একটা বৃত্ত চাপ নেব আমরা চোখের আন্তর্জ এঁকে নিচ্ছি তাহলে এই ফি কিউ এটা যদি হয় ফি কিউ এটা হবে আমাদের ফাইভ সেন্টিমিটার যেটা এটা ফাইভ সেন্টিমিটার এই সেম তাহলে এই দৈর্ঘ্যটা হবে এ বি এর সমান আমাদের এই এ বি এর সমান তাহলে এইটা হবে এ বি এর সমান তাহলে এ বি রেখাংশ এই ফি কিউ রেখাংশ এই ফি কিউ রেখাংশই রেখাংশই এই এ বি এর সমান রেখাংশই এ বি এর সমান সমান এটা তাহলে এই এ বি এর সমান করে আমাদের এই পি কিউ আঁকা হলো অঙ্কিত হলো এরপর আমরা গ তে অংশ দেখি এরপর বলেছে আমাদেরকে গতে গ তে যে এ বি এর সমান এর উপর এ বি এর উপর পি বিন্দুতে একটি লম্ব আঁকি এ বি এর পি বিন্দুতে আমরা এ বি যে সরলরেখা ছবিতে দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে এটার ফি বিন্দু আছে এই ফি বিন্দুতে আমাদের একটি লম্ব আঁকতে হবে তাহলে আমরা লম্ব অঙ্কন করি তাহলে লম্বটা আমরা কী কীভাবে অঙ্কন করব তাহলে এখানে এই আমরা যদি প্রথমে আমরা গতে অ্যান্সার করি গতে এখানে দেওয়া আছে যে এই এ বি এর এ বি সমান কত 5 সেন্টিমিটার ফাইভ সে তাহলে আমরা যে কোনো রেখাংশ আমরা এ বি অংশ কেটে নিই বা অঙ্কন বিবরণ যদি লিখি আমরা যে অঙ্কন বিবরণ অঙ্কন অঙ্কন বিবরণ অঙ্কন বিবরণ কি আমরা যে কোনো রশ্মি রেখাংশ এখানে আমরা অঙ্কন করি এই এ এ বি সমান হচ্ছে ফাইভ সেন্টিমিটার এর আমরা ফি একটি বিন্দু আছে এই ফাইভ সেন্টিমিটার এই ফি বিন্দুতে আমাদেরকে লম্বা আঁকতে বলছে

তাইলে আগে তাহলে আমরা এই ফিকে কেন করতে পিত এরকম তাহলে এরকম হবে এই এ বি কে সি বিন্দুতে সেট করে তাহলে এই এ বি কে এ বি কে সি বিন্দুতে সেট করে সি বিন্দুতে সেট করে আবার সি কে কেন্দ্র করে আমরা দ্বিতীয়তে যে আবার যদি আমরা সি কে কেন্দ্র করে আবার এই সি কে কেন্দ্র করে কেন্দ্র করে বা এইভাবে সাপকে ডি বিন্দুতে আমরা যদি ডি নামকরণ করি এই বৃত্ত সাপ আঁকে বৃত্ত সাপ আঁকে যা পূর্ত বৃত্ত চাপ আঁকে যা বৃত্ত পূর্ব বৃত্ত চাপকে ডি বিন্দুতে সাফ আঁকে যা ডি বিন্দুতে সেট করে যা ডি বিন্দুতে সেট করে সেট করে ডি বিন্দু সেট করে আবার ডি কে কেন্দ্রিক আরেকটি বৃত্ত চাপ এটা ই বিন্দুতে সেট করে এই পূর্বের বৃত্ত এবং ই ডি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব আরো দুইটি বৃত্ত অঙ্কন করি এই ই এবং ডি কে কেন্দ্র করে এই এই বিন্দুতে একটি আবার ডি কে কেন্দ্র করে আরেকটি তাহলে পরস্পর কি করলো ও বিন্দুতে সেট করলো তাহলে ও ফি সংযুক্ত বা ও কিউ এই পরস্পর ডি এবং ই কে কেন্দ্র করে আমরা তিন নাম্বার যদি লিখি ডি এবং ই কে কেন্দ্র করে ডি ও ই পরস্পর ও বিন্দুতে সেট করে এই পরস্পর এই ও বিন্দুতে সেট করে ও বিন্দুতে সেট করে তাহলে ও রেখা যোগ করি এই ও রেখা যোগ করি ও ফি যোগ করি তাহলে ও ফি রেখাই ফি ও যোগ করি এই ও যোগ করে করি তাহলে ও লম্ব এই এ বি তাহলে ও ফি রেখাংশ এই ও রেখা এ বি রেখাংশের উপর লম্ব এই এ বি রেখাংশের উপর উ ফোর লম্ব তাহলে ওফি লম্ব প্রতীক যদি দিই এই উম্ব তাহলে আমাদের এই লম্ব অঙ্কিত হলো এটা আমাদের এই রেখা লম্ব এবি